আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে সব ধরনের বিপদ থেকে মুক্ত করতে। দেখুন, এই যে ট্রেনের নিচে এই ছেলেটি পড়ে গিয়েছিল এবং সেখান থেকে আল্লাহর অশেষ রহমতে সে প্রাণ ফিরে পেল। আপনারা দেখুন যে ট্রেনের নিচে পড়ে যাওয়ার পরে আশপাশের লোকজন তাকে পরামর্শ দিচ্ছিল সে যেন মাথা উঁচু না করে, এবং সে এই ইনস্ট্রাকশনগুলো অনুসরণ করেছিল এবং মানুষের ইনস্ট্রাকশনগুলো শুনে সে মাথা নিচু করে শুয়েছিল। এবং ট্রেনটি চলে যাওয়ার পরে সে এখান থেকে কিভাবে রক্ষা পেল আপনারা ভিডিওটিতে দেখতে পারেন। আসলে আমরা অনেক সময় বিপদে পড়ে ধৈর্য হারা হয়ে যাই, আমরা আসলে কি করব বুঝে পাই না, কিন্তু বিপদে পড়ে বা যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করা উচিত এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। এবং আমরা যখন বিপদ থেকে মুক্তি পাই তখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত আমাদের। আমরা এই ধরনের সিচুয়েশনে পড়লে হতভম্ব না হয়ে আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করে আমাদেরকে পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে হবে, এবং আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি তখন ঠান্ডা মাথায় সেটা ভাবতে হবে এবং ভেবে কাজ করতে হবে। আমরা যদি হতভম্ব হয়ে যাই বা অস্থির হয়ে যাই তাহলে বিপদের সময়গুলোতে আমরা আসলে কি করব ভেবে পাই না। এই জন্য বিপদকালীন সময় আমাদেরকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। একমাত্র আল্লাহই আমাদেরকে সব ধরনের বিপদ থেকে মুক্তি দেন। তো আল্লাহ সাহায্য প্রার্থনা করলে আশা করা যায় যে আল্লাহ বিপদ থেকে মুক্তি দিবেন। দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা, যে কিভাবে ছেলেটি এখান থেকে পরিত্রাণ পেল এটাকে আমরা কি বলতে পারি। একমাত্র তার সৌভাগ্য, এই সৌভাগ্যের মালিক হচ্ছে আল্লাহ, একমাত্র আল্লাহই তাকে এখান থেকে জীবন ফিরিয়ে দিয়েছেন। আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করি আমরা এটা অবশ্যই স্বীকার করব যে আমাদের যে কোনো পরিস্থিতিতে একমাত্র আল্লাহই আমাদেরকে হেফাজত করতে পারেন। ধন্যবাদ সবাইকে।